লাইফস্টাইল হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সরকারি হাসপাতাল ও শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনতা লিফলেট বিতরণ করা হয় বুধবার একত্রিশ জানুয়ারি দুপুরে চাষারা শহীদ মিনারে ও হসপিটালগুলোতে সিভিল সার্জন ডাক্তার এম এফ মফিউর রহমানের নেতৃত্বে এই বার্তা লিফলেট বিতরণ করা হয় তাতে উল্লেখ রয়েছে তীব্র শীত আর বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়া সকলের জনসমাগম স্থল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাস্ক পরিধান করুন কোভিড উনিশ ভ্যাকসিনের মজুদ সাপেক্ষে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি বিশেষ করে বৃদ্ধ। স্বাস্থ্য সেবায় নিয়োজিত ফ্রন্টলাইন সেবা প্রদানকারী জটিল ও দীর্ঘমেয়াদী রোগাক্রান্তদের বুস্টার ডোজ গ্রহণের জন্য অনুরোধ করা হলো শীতকালে অতিরিক্ত ঠান্ডা শ্বাসনালীতে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে মূলত শিশু ও বয় বৃদ্ধরা শ্বাসকষ্টে আক্রান্তের ঝুঁকিতে থাকেন তাদের ক্ষেত্রে সতর্কতা মেনে চলুন শ্বাস নেওয়ার সময় শিশুদের বুকের নিচের অংশ ডেবে যাওয়া নিউমোনিয়ার লক্ষণ এক্ষেত্রে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন শীতকালে নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে খেজুরের কাঁচা রস এবং বাদুর সহ অন্যান্য প্রাণী বা পাখির আংশিক খাওয়া ফল গ্রহণ থেকে থেকে বিরত থাকুন মতো দুর্ঘটনা আগুন শীত নিবারণের চেষ্টা করবেন না এ সময় আরো উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাক্তার এ কে মেহেদি হাসান মেডিকেল অফিসার ডাক্তার শিল্পী আক্তার মেডিকেল অফিসার ডাক্তার শহীদুল ইসলাম খান মেডিকেল অফিসার মোহাম্মদ শাকির হোসেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান জেলা ইপিআই তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব সহ অন্যান্য বৃন্দরাও সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ